আবার আসলে আমার দেয়ালে পিঠ ঠেকে না গেলে আমি আপনাকে বলতাম না। যদি এমন হতো যে আমি নিজেই ম্যানেজ করতে পারছি, আমি নিজেই করতাম। আপনাদেরকে জানিয়েছি, আসলে আর কিছু করতেই পারছি না। তাই এভাবে বলো না মা, আমরা তো আছি। দেখেন, ইন্টু যখন যেমন যেভাবে চেয়েছে সেভাবে হয়েছে। ও চায়নি আমি চাকরি করি, আমি চাকরি করিনি। আমি বোন বোনকেই দেখেছি। আপনাদের সাথে সম্পর্কটা মা আমি ঠিক করেছি। এই যে জামিলের সাথে কথা বলা, আমি গতকালকেও জামিলের সাথে দেখা করেছি। ও কি বললো? ওই একই কথা মা, ও কিছুর জন্য প্রস্তুত না। হ্যাঁ, আমাদের জব্বারও কয়েকবার কথাবার্তা বলেছে, কিন্তু কোনো সমাধান তো কিছু হলো না। তুমি কি আরেকটা বার ওর সাথে দেখা করবে? প্রয়োজন হলে আমি তোমার সাথে যাব। আমি যদি কথা বলি, আমার কেন যদি মনে হয় ও হয়তো বুঝতে পারছে না আমাদের মনের অবস্থাটা। আহা, এই একই বিষয় নিয়ে কেন তুমি বারবার কথা বলো? তুমি গেলে কি হবে? সমস্ত সমাধান হয়ে যাবে। আর তুমি আমার উপর রেগে যাচ্ছ কেন? একটা বার কথা বললে ক্ষতি তো নাই। মেয়েটার দিকে তাকাতে পারি না, ওর মনটা একদম ভেঙে যাচ্ছে, বিশ্বাস করো লাবণ্য। মা, ওকে নিয়ে চিন্তা করবেন না। ওর সাথে আমি কথা বলেছি, ওকেও চিন্তা করতে মানা করেছি। চিন্তা করো না বললেই তো আর চিন্তা থেমে থাকে না মা। মানে নানানজন নানান দিক থেকে নানান কথা বলছে, তো মেয়েটা কি করবে? তো কষ্ট হয়। বাইরের লোকজন এত কিছু জানলো কি করে? কেন জানবে না? আমরা তো সমাজে বাস করি, অন্য লোকের চোখ মুখ বন্ধ করে তো আমরা রাখতে পারি না। এই কথায় সেই কথায় এক কথা থেকে আরেক কথা উঠে যায়, জানবে না কেন? আব্বা, আপনি এত টেনশন করবেন না। আর আপাতত ইমতিয়াজের সাথে আর কথা বলার দরকার নেই আব্বা। আমি কথা বলি, দেখি কি হয়। যদি না হয় তাহলে ভাববো যে ভাগ্যে নেই। লাবণ্য, এভাবে বলো না মা, আমি ওর সাথে আবার কথা বলব। ওর এত বড় সাহস হয় কি করে তোমার সাথে খারাপ ব্যবহার করার? তুমি কি এখনই বের হবে? না, এখন আর বের হব না, শরীরটা ভালো লাগছে না। আব্বা, আপনি একটু বেশি টেনশন করছেন দেখে আপনার শরীর খারাপ হচ্ছে। না না মা, তেমন কিছু না, এই একটু। কি গো, ওকে এইগুলো খাবার দিলে চলবে নাকি? ওকে কিছু খেতে টেতে দাও, অন্য কিছু। বসো, আমি আনছি। লাবণ্য, খাও, একটু কিছু মুখে দাও। হ্যাঁ, চিন্তা করো না তুমি, তুমি বসো। হ্যাঁ, আমি একটু ভেতরে যাই।